আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে টিউটোরিয়ালটি দেখার জন্য। আজকে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো সেটা এরকম, আমরা প্রথমে আসেন ফাইল একটি ফাইল খুলে দেখি, তারপর আমরা বিশদ আলোচনায় যাচ্ছি। যে ধরনের এরকম একটি ছবি আমাদের কাছে রয়েছে, যেখান থেকে আমরা চাচ্ছি ব্যাকগ্রাউন্ডটিকে বদলাতে এবং এই ছবিটিকে নতুন একটি ব্যাকগ্রাউন্ডে নিয়ে যেতে। তো সেক্ষেত্রে যখন আমরা এই ছবিটিকে কপি করে সিলেক্ট করে কপি করে আরেকটি ব্যাকগ্রাউন্ডে নিয়ে যাব, তখন অনেক ক্ষেত্রেই দেখবেন যে এই ছবিটির চারপাশ দিয়ে একটা সাদা শেড অথবা একটা বর্ডারের মতো লাইন থাকে। এই দাগটি থাকলে দেখতে খুব খারাপ দেখায় এবং বোঝা যায় যে ছবিটা আরেক জায়গা থেকে আনা হয়েছে। তো এটা দূর করা একটা সমস্যা অনেকের জন্য। তো সেই কাজটি আমরা আজকে করে দেখাবো যে কিভাবে এই ছবিটিকে আরেকটি ব্যাকগ্রাউন্ডে নেওয়ার পর আমাদের বাইরের যে বাড়তি যেই বর্ডারটি থাকবে সেটা কিভাবে দূর করব। তো সেটার জন্য প্রথমে আমরা আসুন কুইক সিলেকশন টুল দিয়ে আমাদের এই সাবজেক্টটিকে বা এই ছবিটিকে ধীরে ধীরে সিলেক্ট করে নিই, যাতে করে এটার একটা কপি আমরা তৈরি করতে পারি। আমরা এর আগে দেখেছি অনেকগুলো টিউটোরিয়ালে কিভাবে আমরা এই সিলেকশনগুলো করতে পারি। তো সেক্ষেত্রে আমাদের এখানে একটু বাড়তি সিলেকশন হয়েছে, সেক্ষেত্রে অল্টার চেপে আমরা এখানে যদি ক্লিক করি তাহলে দেখুন ধীরে ধীরে আমাদের সেই বাড়তি সিলেকশনের জায়গাটি ঠিক হয়ে যাচ্ছে। এভাবে আমরা ধীরে ধীরে আমাদের সিলেকশনগুলি করে নিব এবং সিলেকশন করে এটাকে নতুন একটি ব্যাকগ্রাউন্ডে নিয়ে বসিয়ে দেখবো যে এটার সমস্যা কোথায় আছে বা যে বিষয়টি আমরা আজকে আলোচনা করতে চাচ্ছি। তাহলে এই ছবিটিকে এবার যদি আমরা কন্ট্রোল চেপে জে চাপি তাহলে দেখবে নতুন একটি ব্যাকগ্রাউন্ডে বা আমাদের ব্যাকগ্রাউন্ডটি চলে গেছে, শুধু মানুষটি আছে। এটার নিচে যদি আমরা একটি ব্যাকগ্রাউন্ড নিতে চাই তাহলে কন্ট্রোল চেপে নিউ লেয়ারে ক্লিক করলে নিচে একটি লেয়ার তৈরি হবে। সেইখানে আমরা যদি লাল রং দিয়ে এটাকে বাকেট টুল দিয়ে ফিল করে দিই তাহলে দেখুন এখানে পাশ দিয়ে একটা সাদা একটা হোয়াইট রেখা দেখা যাচ্ছে। আমরা যদি জুম করে আরো ভালো বুঝতে পারবেন যে এখানে দেখুন আমাদের একটা দাগ রয়েছে সাদা করে, যেটি আমাদের আগের ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে। এবং এই ছবিটিকে শুধু লাল না, যে কোনো ব্যাকগ্রাউন্ডে নিলেই এই সাদার রেখাটি থাকবে, যেটি ভালো লাগবে না। এটাকে দূর করার জন্য আমরা যে কাজটি করতে পারি সেটা হচ্ছে এই সাবজেক্টটিকে সিলেক্ট করে এক পিক্সেল পরিমাণ জায়গা আমরা যদি অতিরিক্ত সিলেক্ট করে ডিলিট করি তাহলে এই কাজটি আমাদের এই সমস্যার সমাধানটি হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা লেয়ারটিতে এসে আমরা সিলেক্ট করি এবং এই বক্সের ভিতর কন্ট্রোল চেপে ক্লিক করি, তাহলে দেখেন আমাদের সাবজেক্টটি সিলেক্ট হয়েছে। এবার আমাদের প্রয়োজন বাইরের অংশ ডিলিট করা, তাই আমরা এখন যদি আমরা ডিলিট চাপি তাহলে এই ছবিটিই চলে যাবে দেখুন। তো সেই জন্য আমরা সেটা না করে আমরা যে কাজটি করব সিলেকশনটাকে ইনভার্স করব। সেক্ষেত্রে কন্ট্রোল শিফট আই চাপলে আমাদের সিলেকশনটি ইনভার্স হবে। তাহলে যদি আবার জুম করি, কন্ট্রোল প্লাস চেপে যদি জুম করি তাহলে দেখুন এখান দিয়ে এই সিলেকশনটি এখানে রয়েছে। এই সিলেকশনটিকে আমরা চাই ভিতরের দিকে আর একটু বৃদ্ধি করতে। সেক্ষেত্রে সিলেকশনে গিয়ে মডিফাই থেকে আমরা যদি এক্সপ্যান্ড দিই তাহলে এখানে লেখা আসছে 1 পিক্সেল বা আমাদের প্রয়োজন মতো, তবে 1 পিক্সেল দিলেই এটার হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা যদি ওকে চাপি তাহলে দেখুন সিলেকশনটি আগে ছিল দাগের বাইরের অংশে, এবার আছে ভিতরের অংশে। এবং ডিলিট চাপলে এটা ডিলিট হয়ে যাবে, কিন্তু তার আগে আমরা এই সিলেকশনটাকে ফেদার করে নিব। আমরা জানি যে ফেদার কেন করি, সাধারণত ফেদার যদি আমরা না করি তাহলে এই জায়গাটি খুব সলিডভাবে বা হার্ডভাবে কেটে যাবে, যেটা খুব ভালো দেখাবে না। কিন্তু আমরা যদি ফেদার করি তাহলে এই অংশ থেকে ধীরে ধীরে লাল বা ব্যাকগ্রাউন্ডের সাথে এই আমার ছবির অংশটিও মিলে যাবে, তাহলে সেটা দেখতে সুন্দর হবে। সেক্ষেত্রে আমি 0.5 পিক্সেল আমি ফেদার করছি, দিয়ে ওকে চাপি, তাহলে ফেদার হয়ে গেল। এবার আমি কিবোর্ড থেকে যদি ডিলিট চাপি তাহলে দেখুন সেই সাদা অংশটুকু আর নাই, এবং ডিসিলেক্ট করার জন্য কন্ট্রোল ডি চাপি তাহলে দেখুন লালের সাথে এই কালো অংশটি ধীরে ধীরে মিশে গিয়েছে। এবার যদি কন্ট্রোল মাইনাস চেপে অথবা কন্ট্রোল জিরো চেপে আমরা এটাকে ফিট টু দ্য উইন্ডো আসি তাহলে আমরা ছবিটি দেখতে পাচ্ছি। তো এই ক্ষেত্রে দেখুন আমাদের সেই সাদা যে দাগটি ছিল সেই দাগটি আর নাই। তাহলে এভাবে আমরা চাইলে যে কোনো একটি ছবির বাইরের যেই সাদা বর্ডার অংশটি, যেটা দেখতে অনেক সময় খারাপ দেখায়, সেই অংশটিকে এক্সপ্যান্ড করে আমরা সিলেকশন করে নিয়ে আমরা যদি ফেদার করে ডিলিট করি তাহলে সেটি আমাদের ব্যাকগ্রাউন্ডের সাথে ঠিক মতো অ্যাডজাস্ট হয়ে যায়। এভাবে আপনারা চেষ্টা করবেন আপনাদের সিলেকশনগুলোকে আরো সুন্দর করার এবং আরো সুন্দর সুন্দর ছবি তৈরি করার। ধন্যবাদ সবাইকে।